وما الحياة الدنيا إلا لعب وله آر الدنيا جيبون تو كيل تماشا چھڑار کی چوئی نوئے وللدار الآخرة خير للذين يتقون এবং যারা আল্লাহকে ভয় করে ও ভালোবাসে আল্লাহর তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসই উত্তম এই হাতকে হাত বললেন আল্লাহ বলতেছে দুনিয়া খেল তামাশা আখিরাতের আবাস উত্তম আপনি কেন আখিরাত মুখী হচ্ছেন না কেন এই খেল তামাশায় ডুবে আছেন মাথাকে মাথা বলেন চুলকে চুল বলেন ডিগ্রিকে ডিগ্রি বলেন ডাক্তারকে ডাক্তার বলেন ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার বলেন স্যারকে স্যার বলেন হুজুরকে হুজুর বলেন মোল্লাকে মোল্লা ইমামকে ইমাম মুন্সিকে মুন্সি কাজীকে কাজী বিচারপতিকে বিচারপতি সরকারকে সরকার তা এই দুনিয়াকে খেলতামাশা বলছে এটা খেলতামাশা বললে অসুবিধা কোথায় বুঝি আপনি যেটা হাত বলছেন সেটা হাত ভিন্ন কিছু না আপনি যেটা পা বলছেন সেটা পা ভিন্ন কিছু না আপনি যেটা মাথা বলছেন সেটা মাথা ভিন্ন কিছু না বুঝি আল্লাহ যেটা খেলতামাশা বলে এটা বুঝি ভিন্ন কিছু আল্লাহ যেটাকে উত্তম আবাস বলে সেটা বুঝি কিছুই না হয় নাকি এত জুলম নিজের সাথে নিজের কি জবাব দিবেন আল্লাহর কাছে আফালা তাকিলুন আল্লাহ বলছে এরা কি অনুধাবন করে না এই দুনিয়া খেল তামাশা গোল চার ছক্কা ছাড়ার কিচ্ছু না অথচ যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে আখেরাতই হচ্ছে ওদের জন্য উত্তম আবাস ওদের উত্তম বাসস্থান উত্তম থাকার জায়গা আখেরা আখেরা وللدار الآخرة خير للذين يتقون جرى تقوى ولمبن كرة تدر جن آخرة تشوت مواش أفلا تعقلون إركي ونذهبون كورنا الله بولش أمرا كي ونذهبون كورينا إيه بري بروشنا تو أمرا در كاسة جواب كي ديبي أمرا أي ديبو أمرا كاسة دي أدور كرنا الله بروشنا كورج كي بروشنا كورج الله بروشنا كورج تلا جواب الله كي ديبين أش كي إيجان تكي بير هوي أسور الصلاة جابن মাগরিবের সালাতে যাবেন ইশা সালাতে যাবেন দুরাকাত সালাত আদায় করবেন নফল সালাতের মধ্যে অথবা ফরজ সালাতের মধ্যে সুন্নত সালাতের মধ্যে অথবা হেঁটে হেঁটে একটু আল্লাহকে জবাব দিয়ে আপনি অনুধাবন করেন কিনা এই দুনিয়া তুচ্ছ আর আখিরাত তুচ্ছ উত্তম কারণ যিনি প্রশ্ন করেছে উত্তর কে নেবে উনি প্রশ্ন যে করবে উত্তর কে নেবে উনি নেবে প্রশ্ন তো আমি করি নি যে আমি আপনাকে জিজ্ঞেস করবো আপনি কি অনুধাবন করেন হ্যালো ও আমি তো প্রশ্ন করি নাই প্রশ্নকারী আল্লাহ উত্তর আল্লাহকে দেবেন আর আপনাকেই আর আমাকেই প্রশ্ন করেছে আমরাই দিতে হবে তবে বলে রাখি দুনিয়াতে যারা তার রবকে এই প্রশ্নের উত্তর দিতে চায় এবং ভালো উত্তর দিতে চায় আখেরাত তাদের জন্য সহজ যারা দুনিয়াতে এর হিসেব খুঁজে পায় না তাদের আখেরাতে কী হবে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে আমাদের সাথে পরিচয় করে দিয়েছেন কারা কারা দুনিয়াকে চেনেন আমি তো জানি না আচ্ছা একটু কাছে হয়ে বসুন সবাই কেমন আল্লাহ তাআলা এই মসজিদগুলোকে দশতলা বিশতলা করার তৌফিক দান করুক এগুলোকে আল্লাহ যত দূর চোখ যায় তত বড় বিশাল করার তৌফিক দান করুক এখানকার প্রত্যেকটা পরিবার থেকে যদি একজন মানুষ আসরে আসে এই মসজিদে জায়গা হবে না এই আশপাশে আরও দশটা যত মসজিদগুলো আছে আমরা মনে করি আর কি ঝগড়া করে মসজিদ করছে পাশাপাশি হয়েছে আর বাস্তবে যদি সবাই যাদের উপরে নামাজ ফরজ তারা যদি মসজিদে আসে এরকম আরও তিরিশটা মসজিদ আপনার প্রয়োজনেই খুলতে হবে এরকম আরও তিরিশটা মসজিদ প্রয়োজনেই করতে হবে ঝগড়া করে করা লাগবে না হানাফি শাফি মালিকি হাম্বলি চিশতি সাহাবীর তরিকা থাকেকত মারাফত আহলে হাদিস ওই মসজিদ করা লাগবে না যদি বাস্তবেই মুসলমানরা সালাত আদায় করা শুরু করে এরকম মসজিদ প্রয়োজনের তাগিদে দশতলা হইতে হবে ঘর বিশটা হইতে হবে পাশাপাশি দোকানপাট যেরকম ঘরে ঘরে নিছে শপিং মল যেরকম এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বড় বড় এই মানুষজন যদি নামাজ পড়তো তাহলে মসজিদগুলো এরকম শপিং মলের সাইজ হতো আর ঘন ঘন হতো সবাই যদি নামাজ পড়তো সবাই বাজারে যায় এই জন্য শপিং মল ঘন ঘন বড় বড় সাইজের বুঝাইতে পারিনি কারণ শপিং মলওয়ালারা জানে লোকজন এখানে আসে তাই তারা বাড়াইছে মসজিদের কমিটি মসজিদের সবাই জানে যে এই জুমা ছাড়া ফুল হওয়ার মতো না আন্দাজি শুধু এত টাকা খরচ করে দরকার আছে এক অক্তি নামাজি নিয়ে আসার আপনারা হাসেন আফসোস আমাদের জন্য এই দুনিয়াকে আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছে যেভাবে আমি আপনাদেরকে সেভাবে একটু বলি আল্লাহ তাআলা দুনিয়াকে যেভাবে আমাদের সাথে পরিচয় করাইছে আমাদের উচিত দুনিয়াকে সেভাবে জানা এবং দেখেন আপনাদের জীবনে কাজে আসে কিনা কোরআনুল কারীমের এই আয়াতগুলো তিনি বলছেন এ আলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়াজিনাতুন ওয়া তাফাখারু বাইনাকুম তাখাফারুন বাইনাকুম ওয়া তাকাসুর ফিল আমওয়াল ওয়াল আওলাদ তোমরা জেনে রাখো নিশ্চয়ই দুনিয়ার জীবন খেল তামাশা ক্রীড়া কৌতুক জাক জমক
পারস্পরিক গর্ব অহংকার ধন সম্পদ সন্তান সন্ততিতে প্রাচুর্য লোভের প্রতিযোগিতা ছাড়ার কিছুই না। মানে আল্লাহ দুনিয়াকে পরিচয় করাচ্ছে যে ইয়ালামু, তোমরা জেনে রাখো নিশ্চয়ই অবশ্যই একেবারেই সঠিক কথা আল্লাহ বলছেন যে এই দুনিয়া খেল তামাশা ক্রীড়া কৌতুক হাসি তামাশা জাকজমক একে অপরের সাথে গর্ব দাম্ভিকতা অহংকার অহমিকা এবং ধন সম্পদ ছেলে সন্তান আর কে কত অট্টালিকা করেছে এর একটা প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নাই দুনিয়া। তোমরা কি এটার জন্যই পাগল? আল্লাহ তাআলা বলছেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। নিশ্চয় জমিনের উপর যা কিছু আছে আমরা সেগুলোকে তার শোভা করেছি। মানে গুলশানের জমিটা নাকি শোভা, আমেরিকার হোয়াইট হাউস নাকি শোভা, সুইজারল্যান্ডটা নাকি শোভা, এ সুন্দর করছে সাজাইছে। মানে আপনার পুরো একটা ঘরে একটা ফুলের দানি, আপনার পুরো একটা ঘরে একটা ফুলের দানি, পুরো একটা বিশাল ফসলি জমিনের সাইডে ছোট ছোট গ্যাদা শিউলি ওই যে কি বলে এটাকে চম্পা চামেলি ফুলের একটা ছোট্ট গাছ, শোভা কি শোভা, এ পুরো ঘরে দু চারটা লাইটের মতো। এ পুরো দুনিয়াটাকে আল্লাহ কি করছে, জমিনের উপর যা কিছু আছে। জি আপনার 20 বিঘা জমির কথাই বলছে, আপনার হাতে থাকা মার্সিডিজ অথবা বিএমডাব্লিউ গাড়ি অথবা টয়টা যে গাড়িটা আছে আপনার, আপনার যে 30টা CNG আছে যেখান থেকে ভাড়া পান, আপনার যে 30টা ফ্ল্যাট আছে, 10 কাঠা জমি আছে, গ্যারেজ ভাড়া দিয়েছেন, বাড়ি ভাড়া দিয়েছেন, জায়গা ভাড়া দিয়েছেন, ইট বালি দেখার জায়গা ভাড়া দিয়েছেন, মানুষ থাকার ভাড়া দিয়েছেন, এই সব নাকি এগুলো এ শুধু একটা সাজাইছে আল্লাহ। কি করছে এগুলাকে সাজাইছে। এখন এই 30টা ফ্ল্যাট হচ্ছে প্রতিযোগিতা, আপনার 30টা আছে আর কার কয়টা আছে, আপনার 2 বিঘা জমি আছে, 2টা ফ্ল্যাট আছে উত্তরাতে আর কার কয়টা আছে, এই একে অপরের সাথে কি প্রতিযোগিতা, পারস্পরিক প্রতিযোগিতা, প্রাচুর্য জমানোর প্রতিযোগিতা থাকে। এখানে যদি আমি প্রশ্ন করি যারা দাড়ি কাটে কেন কাটে, বলেন কেন কাটে, বলেন কেন কাটে, ওনাকি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রেমিক? আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে কেউ কিছু বললো রাস্তায় নামে গাড়ি ভাঙে, রাস্তা জ্যাম করে, হরতাল করে, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা বলছে ফজরের পরে যাও কাজ কাম করো, ও আয়েশা জ্যাম করে দেয়। কেন, কোন ফ্রান্স ব্রাজিল আর্জেন্টিনা আল্লাহর নবীকে কি বলছে আয়েশা বাংলাদেশ জ্যাম করে দেয়? এখন কিন্তু ঠিকই পতাকায় বুকে লাগায় রাখে, বাংলাদেশের পতাকাটা এই ছোট্ট করে লাগায়, ওদের পতাকাটা বড় করে লাগায়। এখন আবার কিছু সুশীল চুপচাপ আছে, এখন আবার অপসংস্কৃতি হচ্ছে না, এই পাঞ্জাবি পরলে এটা কি বাংলাদেশের সংস্কৃতি? হ্যাঁ, আমরা লুঙ্গি পরবো গামছা পরবো, যিনি বলতেছে মহিলা ভদ্র মহিলা উনি কিন্তু প্যান্ট শার্ট পরা, তো এদেশের মহিলা তো কাপড় পরে, এই সংস্কৃতিতে এদেশের সংস্কৃতিতে মহিলারা কাপড় পরে, ছায়া পরে, ব্লাউজ পরায়, উনি কিন্তু আবার ব্লেজার পরে বসে বলতেছে যে হ্যাঁ পাঞ্জাবি কি সংস্কৃতি, এ অপসংস্কৃতি সৌদি আরবের সংস্কৃতি, আমরা কেন এটা করবো, আমাদের তো দরকার নেই, আমরা বাঙালিয়ানা ষোলোয়ালা, উনি কিন্তু আবার ব্লেজার পরা মহিলা, উনি কাপড় ছায়া ব্লাউজ পরে এটা বলছে না, উনি বলতে চাচ্ছে যে এটা হচ্ছে সৌদি আরবের আমদানি আর ব্লেজার হচ্ছে বাংলাদেশি, জিন্সের প্যান্ট বাংলাদেশি, হ্যাঁ এটা আমাদের সংস্কৃতি। জি আপনি 100 বছর আগে দেখেন না সবাই জিন্স পরে ঘুরতে হয়েছে, আপনি দেখেননি যেদিন স্বাধীন হয়েছে বাংলাদেশ সেদিন সবার পরনে জিন্সের প্যান্ট ছিল আর ব্লেজার ছিল, দেখেননি আপনি, টাই একটা ছিল তো সবার, আমার মুক্তিযোদ্ধারা এভাবে টাই পরে যুদ্ধ করেছে, দেখেননি আপনি, ওটা হচ্ছে আমাদের সংস্কৃতি। পাঞ্জাবি হচ্ছে সৌদি আরবের সংস্কৃতি, দুবাই ওমান কাতার, হ্যাঁ আমরা কেন মানবো, আমরা বাঙালি না ছিল না, কোট টাই প্যান্ট ব্লেজার এগুলো হচ্ছে বাঙালি আনা ষোলো আনা, সব বাঙালি এগুলো পড়তো, বোকা মানুষের এখানে পাঞ্জাবি পরে আসছে পাগলেরা, এরা বাঙালি হইতে পারে নাই, সব মহিলার ওই ভদ্র মহিলার মতো ব্লেজার পরা উচিত, সব মহিলার ব্লেজার পরা, মাথা ঘুমটা দেওয়ার দরকার নাই, বাঙালি আনা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ আমরা বাঙালি, এটা হয় নাকি, যুদ্ধের সময় দেখেননি সব বাঙালি মহিলারা ঘুমটা ছাড়া ছিল, পাকিস্তানি হানাদার বাহিনীরা দেখেন নাই সব মহিলাকে এভাবে ঘুমটা খোলা অবস্থায় পেয়ে নিয়ে নির্যাতন করেছে। আল্লাহ ওদের সবাইকে জান্নাতবাসী করুন যারা নির্যাতনের শিকার হয়েছিল, আল্লাহ তাদের পরিবারকে সন্তুষ্ট হন, যারা এই দেশের মাটিতে আমরা স্বাধীন হয়ে থাকার জন্য জীবন দিয়ে চলে গেছে, আরে আমাদের পূর্বপুরুষ তো তারা,
যারা চেয়েছে আমরা বাংলা বলবো, যারা চেয়েছে এই দেশের মাটিতে যেখানে খুশি থাকবো, কাউকে ট্যাক্স কর দেওয়া লাগবে না, কারো বাপের মর্জি চলবে না, আমাদের দেশ আমরা চলবো, এই আমাদের জন্য যারা জীবন দিয়ে দিয়েছে, যারা বলেছে আমাদের পরবর্তী পিঢ়ি পরবর্তী প্রজন্ম আসবে এক স্বাধীন দেশে, এক মুক্ত বাতাসে তারা ঘুরবে, আল্লাহর ইবাদত করবে, মন যা চায় তা করবে, এই দেশে কেউ জিজ্ঞাসা করার কেউ থাকবে না, এই দেশে থাকতে পাসপোর্ট একামা লাগবে না তাদের।